শিশু মৃত্যু ঘিরে বিতর্ক বনগাঁ মহকুমা হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস হাসপাতাল সুপারের। ফের শিশু মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হল মৃত শিশুর পরিবার। বনগাঁ মহকুমা হাসপাতালের ঘটনা গত বৃহস্পতিবার গাইঘাটা থানার ঠাকুরনগর রামচন্দ্রপুর এলাকার গৃহবধূ অন্তরা দত্ত প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন বনগাঁ হাসপাতালে। রাতেই অস্ত্রোপচারে শিশুপুত্রের জন্ম দেন ওই গৃহবধূ। মৃত শিশুর পরিবারের অভিযোগ, জন্ম নেওয়ার পর থেকে শিশুর শারীরিক অবস্থা ভালো থাকলেও দুধ খেতে সমস্যা হচ্ছিল। সে কারণে হাসপাতালের শিশু চিকিৎসকের পরামর্শে এসএনসিউতে ভর্তি করা হয় শিশুটিকে। রবিবার দুপুরে হঠাৎই বাড়ির লোকেরা জানতে পারেন শিশুর মৃত্যু হয়েছে। তাদের অভিযোগ, ঠিক কোন সময়ে শিশুর মৃত্যু হয়েছে তা ওই শিশুর পরিবারকে পরিষ্কার করে জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তারা হাসপাতালের ওয়ার্ডে গিয়ে দেখতে পান শরীরে রক্ত চাপ বেঁধে মৃত অবস্থায় পড়ে রয়েছে শিশুটি। যদি কোনো অসুবিধা হয়, কিছু একটু অসুবিধা হয় নাই, সামান্য একটু শ্বাসকষ্ট হতো ও ঠিক হয়ে যাবে, তখন নাম্বার টাম্বার দিয়ে দেবো, অসুবিধা হলে আমরা কল করবো। সারা রাত কোনো কল করে, সকালবেলা দশটার সময় দেখতে গেছে, বলতে এখন হবে না ধীরে যাবো, একটার সময় জোর করে যখন গেছিল কল বাচ্চা মারা, বাচ্চাটা ওই ভুল চিকিৎসা করেছে ডাক্তার। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি তুলেছে শিশুর পরিবার। তিনি বনগাঁ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক। কেন বার করে দিল, কেন কি বলছে বার করে দিয়ে? বলে কি এখন ঢোকা যাবে না, পাঁচটার সময় আসবে, বারোটার থেকে একটা অবধি বসে রয়েছে। বলে কি ওই ডাক্তার বাবু আছে, সেলাইন চলছে, চিকিৎসা চলছে, ওরা একবারও ফোন করে জানায় না যে আপনার বাচ্চা এখানে রাখবেন না নিয়ে যাবেন, তাইলে আপনি নিয়ে যান। তখন কি বাচ্চা মারা গিয়েছিল? আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাসপাতাল সূত্রে জানা গেছে শ্বাসকষ্টের কারণে এই শিশুকে শনিবার রাতে এসএনসিউতে স্থানান্তরিত করা হয়। রবিবার দুপুরে ওখানেই মৃত্যু হয় শিশুর। হাসপাতাল সুপার শঙ্কর প্রসাদ মাহাতো বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হবে, শিশুর ময়নাতদন্তও করা হবে, অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তখন তাকে এসএনসিউতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, তারপর এসএনসিউতে নিয়ে ওনাকে ভর্তি করা হয়। বাচ্চাটাকে ভর্তি করে তারপর তার অসুবিধা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এবং বাচ্চাটা আজকে দেড়টা নাগাদ মারা যায়। তো ওনারা একটা কমপ্লেন করেছেন, ওনারা আমাকে যেটা বলেছেন যে কেন আমাদেরকে জানানো হয়নি, এবং ওনারা বলছেন যে বাচ্চাটা ঠিকঠাক চিকিৎসা করা হয়নি, ওনাদের বাচ্চা সুস্থ ছিল। কমপ্লেন একটা করেছেন, আমি কমপ্লেন পেয়েছি, আমি ওনাদেরকে কথা দিয়েছি যে আমি ঘটনাটা তদন্ত করব। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।